তো হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা ভাই আমাকে মানে কমেন্টে বলেছিল কি ভাই তুমি আমার বাগানে আসো আর আমার বাগানে আম পেকেছে তো তুমি এসো আম খেয়ে যাও তো ভাইটা ডেকেছে তো ভাইয়ের কাছে চলে এসছি আজকে সময় ছিল তাই ভাবলাম কি চলো আজকে বাগানের দিকে যাই তো ভাইটার সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দিই তো ভাইটা আছে দেখো এ ভাইটা আছে তো পিন্টু ভাই আছে হাই করে দাও তুমি হাই তো তোমার বাগানে আম আছে কি শেষ হয়ে গেছে আম ছিল মোটামুটি ভেঙে বাগানে নাই আম শেষ তো ভাইটা আমাকে কিন্তু কমেন্টে বলেছিল কি ভাই তুমি আসো আমার বাগান থেকে আম খেয়ে যাও কিন্তু ভাইটা কিন্তু আমাকে মানে কি বলবো আর ডেকে এখানে মানে গজব বিজ্জাতি করেছে তো আম শেষ করে দিয়েছে আম ভেঙে সব বিক্রি করে দিয়েছে আর ভাইটা বলেছে কি তুমি আসতে অনেক লেট করে দিয়েছো তাই আম সব বিক্রি করে দিয়ে আমারই ভুল আছে কেন কি আমাকে অনেক দিন আগে ডেকেছিল তো আমি আসতে পারিনি তো সময় ছিল না তাই আজকে ভাবলাম কি চলো আজকে দিনটাও ভালো আছে মৌসুমটাও ভালো আছে দেখতে পাচ্ছ গাছ তোমরা তো এসেছিলাম তো ভাইটা একটাই আম মানে কী বলবো আর অনেকটা বাগান আছে তো অতটা বাগান মিলিয়ে একটা আম পেয়েছে গাছ দেখতে পাচ্ছ নেংরা আম তো ভাইটা ভেঙে আমাকে ধরিয়েছে কাঁচা আম কি লাও দাদা তোমাকে তো দিতে পারলাম না খাওয়াতে পারলাম না তো এটা আম একটাই তোমার জন্য থেকে গেছে তো মানে ভেঙে দিলো আমাকে এই আমটা দিলো ভাইটা আমাকে গিফট দেখতে পাচ্ছ ভাইটা দেখি বাগানে আর আম পাওয়া যায় কি না ভাইয়ের গাছে তো ভাই আর তোমার কোনটা কোনটা গাছ আছে চলো নিয়ে চলো তো গাইস ভাইয়ের আম আছে আছে আরো অনেকটা কিন্তু আম আছে তোমার যে আসনা তো আসনা তো এখন পাকেনি গাইস তো গাইস দেখতে পাচ্ছ আমটা কি সুন্দর একদম এক একটা আম এক কেজির মতন হবে গাইস আমাদের জানো মালদা ডিস্ট্রিক্টের একমাত্র এই আমের জন্য বিখ্যাত না তো মালদাকে কে চিনছিল গাইস কেউ চিনছিল না মালধার আমের জন্য মালদাটা বিখ্যাত না রে ভাই ভাই সব তো গাইস আমাদের মানে কি বলবো আমাদের খুবই গর্ব কি আমাদের দেশে এরকমের মানে ফল পাওয়া যায় আর কি তো তোমরা দেখতে পাচ্ছ গাই একদম পাকলে ফের সেই লাগে এই আমটা কিন্তু লাস্টে পাকে তো ভাই এই যে এটা কী বলে কি বলছো ভাই একে তো আমরাও তো গাই সেটা খুট্টা ভাষায় মানে খুট্টা বলতে গিয়ে আমরা বাংলাও ভাষায় কুড়িয়া বলি একে তো এর মধ্যে রাত্রে ঘুমাই आर की तो रात्रि आम टाम जुगा तो, ही हाँ, तो तो भाई तो रात्रि घुमाई ना की रात्रि घुमाई तो तो गैस एकदम रात्रि घूम तो आसपास भालू भाई तो इधर रात्रि लगे ना की तो मोसा तो कमरा चाहिए घूमने तो मोसा तो कमरा भाई बागा आना चाहिए ना है। तो गैस की बोल बाहर आम तो खेते पहला ना তো এসছিলাম আম খেতে কিন্তু আম খাওয়া হলো না ভাইয়ের আম সব ভেঙে নিয়ে চলে গেছে বিক্রি করে দিয়েছে ভাইটা ন্যাংরা আম খেয়ে তো একটাই আম ধরিয়ে দিয়েছে আমাকে দেখতে পাচ্ছ এটা বাড়ি নিয়ে যাব তো গাইস এরকমের মজা তোমরা কোথাও পাবা না বাগান ছাড়া বুঝে লাগে না আমের সিজনে এখন এই ভাইটাও মানে বাগানে থাকে আর কি তো তোমার বাগানে কি কি আম আছে ভাই আমার বাগানে হ্যাঁ खिरसापात नेंगड़ा और गुट्टी फुनिया तो सब आछे ना भेंगे दिए जो ना आछे कुन तो हम हमारे के पाका हम खावावा हां ले तो कौन टाका छे जे भेंगे खावावा एखन भेंगे पाका ना मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है তো গাইজ কেউ আমাদেরকে আম খাওয়াতে চাইছে না দেখছো কত বড় এসে এমনি আর কি করলাম ভাই ঠিক আছে তো দিন থেকে ব্লগ দেওয়া হয়নি তো ভাবলাম একটু দিয়ে দিই তো এটা নেংড়া আছে গাছ দেখতে পাচ্ছ নেংড়া আছে গাছে কিন্তু অন্য জনার আছে এই ভাইটার নাই তো দুঃখিত যদি পাকা থাকলে ভেঙে নিব গাইস কিন্তু পাকা নাই বড় ভিডিও হয়ে যাবে তাই আজকের জন্য এইটুকুই ব্লগ তো তোমাদের যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর যারা নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই ফলো করবা তো আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই